সালামু আলাইকুম। আজকে দেখব যে কিভাবে স্যামসাং J7 Prime 2 কল ওয়েটিং সার্ভিস চালু করতে হয়। সো আমরা আমাদের মেনু বারে যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন, এই অপশনে ক্লিক করি। এখান থেকে 3-ডট মেনু দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করি। এখান থেকে সেটিংসে ক্লিক করে একটু নিচে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্লিমেন্টারি সার্ভিসেস, এই অপশনে ক্লিক করি। একটু লোড হচ্ছে, একটু জুম করলে দেখতে পাচ্ছেন এখানে SIM 1 কল ওয়েটিং সার্ভিসটি বন্ধ আছে, এটা আমরা এনাবল করে দিলাম। অ্যান্ড SIM 2 কল ওয়েটিং সার্ভিসটি বন্ধ, আমরা এটাও এনাবল করে দিলাম। আমাদের কল ওয়েটিং সার্ভিস ফিনিশ।